শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে এমইউসি উইমেন্স কলেজে পূর্ব বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদ ও এমইউসি উইমেন্স কলেজ তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। মূলত তৃণমূল কংগ্রেসকে কিভাবে আরও শক্তিশালী করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় দলের কিভাবে প্রচার করতে হবে সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এবার মেরিটের সমস্যা হলে আমরা কি করব, যে পরবর্তীকালে আমরা দেখব গ্রাজুয়েশনের পর তোমরা প্রত্যেকে এমএ করবে, যখন এমএ করতে যাবে তখন তোমাদের অসুবিধা হবে, এই অসুবিধাগুলো যাতে না হয় তোমরা যাতে উচ্চশিক্ষায় জানি যে কম্পিটিশন হয় কিন্তু নাম্বারের ভিত্তিতে, তাই নাম্বারের ক্ষেত্রে এই জন্য তোমাদের যে দাবি এটা বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদের দাবি আমরা বলবো না, এটা তোমাদের দাবি ছাত্র, সেই দাবিকে আমরা সমর্থন করেছি, আমরা তোমাদের পাশে থেকেছি, যেহেতু আমরা তোমাদের সিনিয়র, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থেকে থাকে যে আমাদের ছোট ভাই বোনেরা বা আমাদের পরীক্ষা মান্যতা দেব আমরা, সেই মানসিকতা নিয়ে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম যে যাতে অনলাইন হয়। এবার তোমাদের অনলাইন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা হবে, এবার তোমাদের পরীক্ষা হবে, তোমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দেবে। এদিন এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন। একটা ছোট করে আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি আর কি। আমাদের প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং ওমেন্স কলেজ তৃণমূল ছাত্র পরিষদ একত্রিত হয়ে কিভাবে তারা দলকে আরও শক্তিশালী করে তুলবে এবং তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিভাবে দলের প্রচারটা ঠিকভাবে করবে, তো সেই নিয়েই আজকে আমাদের আলোচনা সভা। এখানে উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলার ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, আর বিশেষ কেউ উপস্থিত নেই, আমাদের কলেজের কয়েকজন উপস্থিত আছেন। না, আমাদের কমিটি এখন হয়নি, আমরা স্টুডেন্টদের উদ্যোগে এই প্রোগ্রামটা করছি, আমরা সাধারণ স্টুডেন্টদের উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা করার চেষ্টা করছি আর আমরা সফলও হয়েছি প্রোগ্রামটা করতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।